أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ST Imam Girls School and College Ullaparash Hazguns আমি মোহাম্মদ আব্দুল খালেক প্রভাষক ইসলাম শিক্ষা প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইসলাম শিক্ষার অনলাইন ক্লাসে ST Imam Girls School and College থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সকলেই অবগত আছো যে COVID-19 অর্থাৎ বিশ্ব আতঙ্কিত করোনা ভাইরাসের কারণে সারা দেশের শিক্ষা ব্যবস্থা অর্থাৎ প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত শিক্ষা কার্যক্রম যখন ব্যাহত হচ্ছে ঠিক তখনই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একটি শিক্ষাবান্ধব সরকার হিসাবে চলমান পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থাকে চালু রাখার স্বার্থে শিক্ষা ব্যবস্থাকে অব্যাহত রাখার স্বার্থে এক বিকল্প পদ্ধতিতে অর্থাৎ অনলাইন ক্লাস কার্যক্রমের ব্যাপক প্রস্তুতি ও নির্দেশনা জারি করেছে যার ধারাবাহিকতায় আমরাও আমাদের প্রতিষ্ঠান থেকে অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করেছি অনেক আগে থেকেই আজকে আমি তোমাদের সামনে ইসলাম শিক্ষা প্রথম পত্র প্রথম অধ্যায় ইসলামী সংস্কৃতি কি এই সম্পর্কে আলোচনা করব ইংরেজিতে বলা হয় হোয়াট ইজ ইসলামিক কালচার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই প্রশ্নটিকে বিভিন্নভাবে উপস্থাপন করা যায় যেমন ইসলামী সংস্কৃতি কি ইসলামী সংস্কৃতি কাকে বলে ইসলামী সংস্কৃতি বলতে কি বুঝো ইসলামী সংস্কৃতির সংজ্ঞা দাও ইসলামী সংস্কৃতির পরিচয় দাও ইসলামী সংস্কৃতি বলতে কি বুঝো টিকা লিখো ইসলামী সংস্কৃতি ইত্যাদি প্রশ্ন যেভাবেই করা হোক না কেন উত্তরের মৌলিকতা এক এবং অভিন্ন তবে প্রশ্নে যে ধরনের শব্দ ব্যবহার করা হয় উত্তর লেখার সময় প্রশ্নের শব্দগুলির প্রতি খেয়াল রেখে উত্তর মিলিয়ে লেখা এটি একটি উত্তরপত্রের জন্য আর্ট এবং ভালো নম্বর পাওয়ার জন্য সহায়ক প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি ইসলামী সংস্কৃতি কি এ সম্পর্কে আলোচনা করার পূর্বে সংস্কৃতি কি এবং অপসংস্কৃতি কি এই সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা তোমাদেরকে দিতে চাই প্রথমে আসা যাক সংস্কৃতি কি সংস্কৃতি একটি বাংলা শব্দ ইংরেজিতে বলা হয় কালচার আরবিতে বলা হয় সাকাফা তাহাজিব এবং উর্দুতে সংস্কৃতির প্রতিশব্দ হল তামাদ্দুন আর সংস্কৃতি অর্থ কর্মপদ্ধতি কর্মপন্থা কর্মরীতিনীতি আর সংস্কৃতি পরিভাষায় সংস্কৃতি বলতে বোঝানো হয় একটি জাতির পরিশীলিত ও পরিমার্জিত কার্যকলাপের বহিঃপ্রকাশকে সংস্কৃতি বলা হয় আসলে সংস্কৃতি বলতে আমরা যারা শুধুমাত্র কিছু বাদ্যযন্ত্রের মাধ্যমে যেমন ঢোল তবলা বাঁশি হারমোনিয়াম দোতারা সেতার ইত্যাদির সাহায্যে নাচ গান অভিনয় ক্রীড়া কৌতুক সিনেমা নাটক সার্কাস থিয়েটার বায়োস্কোপ ইত্যাদিকে বুঝি তারা আসলে সংস্কৃতির প্রকৃত অর্থই বুঝি না সংস্কৃতি আসলে একটি ব্যাপক অর্থবোধক শব্দ সংস্কৃতিকে স্বশা জাতির দর্পণ বলা হয় সংস্কৃতিকে স্বশা জাতির প্রতিবিম্ব প্রতিচ্ছবি ফটোকপি বলা হয় দর্পণ অর্থ কি দর্পণ অর্থ হল আয়না একজন মানুষ যখন আয়নার সামনে অবস্থান করে তখন আয়নার ভিতরে অবস্থানকারী মানুষটির
मानुषटी के हूबहू देखा जाए परिलक्षित है प्रदर्शित है आयनार भितरे प्रदर्शित व्यक्तिटी आयनार सामने अवस्थानकारी व्यक्ति प्रतिबिम्ब प्रतिच्छबि फटोकपि अर्थात एक जन मानुष तार जन्म थेके मृत्यु पर्यन्त तार व्यक्तिगत जीवन थेके शुरू करे आंतर्जातिक जीवन पर्यन्त एवं रान्नाघर थेके जातीय संसद पर्यन्त तार प्रतिटि कार्यक्रमेर मध्य दिए प्रमाणित होबे ओई व्यक्तिटी कोन जातिर कोन जातेर कोन समाजेर कोन धर्मेर कोन गोत्रेर कोन वर्णेर তাই সংস্কৃতি হলো আসলে একটি জাতির পরিশীলিত ও পরিমার্জিত কার্যকলাপের বহিঃপ্রকাশকেই সংস্কৃতি বলা হয় এখন আমরা আলোচনা করব অপসংস্কৃতি কি অপসংস্কৃতি হলো পৃথিবীতে যত জাতি বসবাস করে প্রত্যেক জাতিরই একটি নিজস্ব সংস্কৃতি রয়েছে যে জাতির জন্য যে সংস্কৃতি নির্ধারিত আছে ওই সংস্কৃতির বিপরীত সংস্কৃতি ধারণ করা লালন করা এটাকেই বলা হয় অপসংস্কৃতি আমরা মুসলিম জাতি আমরা আজান হলে মসজিদে যাই নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই পরস্পর পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ হলে সালাম বিনিময় করি এমনকি মানুষ মৃত্যুর পর তার লাশ গোসল দাফন কাফন এবং কবরস্থ করে থাকি পক্ষান্তরে যারা হিন্দু তারা মসজিদে যায় না নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না এবং তারা পরস্পর পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ হলে নমস্কার আদাব ইত্যাদি বলে থাকে এবং মানুষ মারা গেলেও তারা তাদের লাশকে দাহন কার্য সম্পন্ন করে এভাবে হিন্দু জাতি যারা আছে তারা মেয়েরা হাতে শাখা পরে কপালে সিঁদুর পরে ইত্যাদির মাধ্যমেই বোঝা যায় যে আসলে সে হিন্দু এজন্য আসলে সংস্কৃতি হলো সশা জাতির দর্পণ সংস্কৃতি একজন মানুষের কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রকাশিত হয় যে আসলে সেই ব্যক্তিটি কোন জাতির কোন ধর্মের এখন আমরা আলোচনা করব ইসলামী সংস্কৃতি কি ইসলামী সংস্কৃতি হলো ইসলাম মানব জাতিকে ইসলাম মানব জাতির জন্য যে বিধিবিধান দিয়েছে যে নীতি আদর্শ বর্ণনা করেছে মানুষ জীবন চলার যে পদ্ধতি বর্ণনা করেছে তার ব্যবহারিক দিককেই বলা হয় ইসলামী সংস্কৃতি অর্থাৎ ইসলামী সংস্কৃতি হলো এমন একটি জীবন পদ্ধতি যা কোরআন ও সুন্নার আলোকে নির্ধারিত ও পরিচালিত সম্মানিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই অনলাইন ক্লাসে নিজেদেরকে সম্পৃক্ত রাখবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা ইসলামী সংস্কৃতির ব্যবহারিক দিক ও উদাহরণ নিয়ে আলোচনা করব আশা করি ততক্ষণ পর্যন্ত তোমরা অনলাইন ক্লাসের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখবে আজকের মতো ক্লাসের কার্যক্রম এখানেই শেষ করতে যাচ্ছি আগামী ক্লাসে আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশায় আজকের ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ